ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজা সহ বাবা ছেলে আটক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলপাড়া এলাকা থেকে গাঁজা সহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 9:30টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3 কেজি গাঁজা জব্দ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, মাদক কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আলপাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে 3 কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে চোয়াডাঙ্গা ও দর্শনা থানায় একাধিক মামলা রয়েছে। ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আজিমুল আহসান মহোদয় ঝিনাইদহ জেলায় যোগদান করার পর থেকে মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কেল মহোদয়ের সহযোগিতায় 14/8/2023 তারিখ সকাল 10:30 ঘটিকার সময় কালীগঞ্জ থানার চৌকস সাব ইন্সপেক্টর কাবিরুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ ঝিনাইদহের কালীগঞ্জ কোষ্টাদপুর সড়কের চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য 1,50,000 টাকা, এবং তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার মামলা নাম্বার 13 তারিখ 19/8/2023 ধারা 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1)(19)(ক) রুজু করা হয়েছে। আসামিদ্বয় হল আশিকুল হক 24, পিতা শাহাবুল ইসলাম, গ্রাম কালিদাসপুর, থানা দর্শনা, সাবেক দামুরহুদা, চুয়াডাঙ্গা। আর একজন হল শাহাবুল ইসলাম, পিতা মৃত গোলজার হোসেন, ওই একই গ্রামের কালিদাসপুর, থানা দর্শনা, চুয়াডাঙ্গা। আসামিদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে দর্শনা থানায়, চুয়াডাঙ্গাতেও অনেক মামলা মোকদ্দমা আছে। আরও তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত পরবর্তীতে বলা যাবে। তো কালীগঞ্জ থানার পক্ষ থেকে মেসেজটা হলো মাদকের বিষয়ে এরকম যে কোনো মাদককে আমরা জিরো টলারেন্স হিসাবে ঘোষণা করেছি। আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা এই মাদককে শূন্য করে দিতে চাই কালীগঞ্জে। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।